এবারে দুর্গা পূজায় আমাদের থিম মানে মায়ের পূজায় আমরা সবাই প্রতি হই, মায়ের কাছ থেকে আমরা শক্তি নেই, কিন্তু আমরা মায়ের কাছে মাকে দর্শন করি, মায়ের শক্তির প্রতিমা আমরা দেখি, কিন্তু কি শিক্ষা আমরা মায়ের কাছ থেকে নেই। এখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে মা দশভুজায় অবতীর্ণ, এখানে দশভুজাতে দশটা অস্ত্র দেখানো হয়েছে, দশটা অস্ত্রের মধ্যে এই দিকে দেখানো হয়েছে বাসে যে তীর ধনুক তরোয়াল খড়গ এবং ঢাল, সে প্রত্যেকটা অস্ত্রের যে রহস্য সেখানে ক্লিয়ার করা হয়েছে। যে তীর হচ্ছে একাগ্রতার প্রতীক, আমাদের যে কোনো কাজ যদি আমরা সাকসেস হতে চাই তাহলে প্রয়োজন একাগ্রতা। ধনুক হচ্ছে লক্ষ্য স্থির করার প্রতীক, আমার জীবনের কী লক্ষ্য সেটা আমাকে নির্ণয় করতে হবে এবং আমাকে স্থির করতে হবে। তৃতীয়ত তরোয়াল হচ্ছে বীরত্বের প্রতীক, আমরা যে কোনো জিনিসের মোকাবেলা যদি আমাদের করতে হয় তাহলে বীরত্বের প্রয়োজন। খড়গ হচ্ছে প্রতিবাদের প্রতীক, অন্যের বিরুদ্ধে প্রতিবাদও করতে হবে। ঢাল হচ্ছে নিজেকে রক্ষা করার প্রতীক, কুসংস্কার কুসঙ্গ কুঅভ্যাস নেশা এগুলি থেকে নিজেকে রক্ষা করার প্রতীক হচ্ছে ঢাল। যেই শিক্ষা আমরা ছোটোবেলায় মায়ের কাছ থেকেই পাই, এই প্রত্যেকটা শিক্ষা কিন্তু মা আমাদেরকে দেন, এই জন্য মা আমাদের কাছে অনেক পূজনীয়। তো সেই মায়ের শিক্ষায় যখন আমরা শিক্ষিত হই মায়ের কাছ থেকে, এটা আমাদের সারা জীবনের জন্য ধরে রাখতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আরেকজন মা যিনি জ্ঞান মাতা, শুনে আসেন সেই জ্ঞান মাতা আমাদের কী করছেন, এই দেবী দুর্গার ডান হাতের দিকে দেখানো হয়েছে পাঁচটা অস্ত্র, শঙ্খ চক্র গদা পদ্ম এবং ত্রিশূল। এই পাঁচটা অর্থের অস্ত্রের অর্থ হচ্ছে শঙ্খ, শঙ্খের ধ্বনি যেমন মধুর, আমাদের কথাবার্তা আচার আচরণও মধুর হওয়া প্রয়োজন। চক্র যেটাকে বলা হয়েছে সুদর্শন চক্র, সুদর্শন সু কথার অর্থ হচ্ছে ভালো, দর্শন কথার অর্থ হচ্ছে দেখা, মানে ভালো দেখা। গদা হচ্ছে পরমাত্ম জ্ঞান অর্জন করার পর আমাদের ভেতরে থাকা কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এই যে ষড়রিপু, এই ষড়রিপুর উপর বিজয় প্রাপ্ত করার প্রতীক গদা। পদ্ম, পদ্ম হচ্ছে কি, পারিপার্শ্বিক সকলের সাথে আমরা চলবো, সকলের সাথে কথা বলবো, সকলের সাথে মিশবো, সবাই সাথে চলবো, কিন্তু সবাই সাথে মিশলেও আমরা তাদের থেকে একটু বলে থাকবো। কোন অর্থে জ্ঞানের আশ্রয়, চারিপাশের নেতিবাচক পরিবেশের মধ্যে থেকেও নিজেকে নেতিবাচকতা থেকে বাঁচিয়ে রাখার প্রতীক হচ্ছে পদ্ম। লাস্ট হচ্ছে ত্রিশূল, ত্রিশূল হচ্ছে সৃষ্টির মূল রহস্য, স্থাপনা পালনা এবং বিনাশ তার মূল সত্য জ্ঞান প্রাপ্ত করার প্রতীক হচ্ছে ত্রিশূল। তো আমরা এখানে দেখানো হয়েছে যে আমাদের যে মা, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে আমরা মাকে রাখি, মা আমাদের কী দেন, মায়ের করণীয় কর্তব্য কী, মা আমাদেরকে দেখুন ঘর গৃহস্থী কাজকর্ম শিখায়, মা আমাদেরকে বিদ্যালয়ের প্রথাগত শিক্ষা আমাদের প্রদান করে, মা আমাদেরকে ছোটোবেলা থেকে রান্না বান্না এগুলির শিক্ষাও মা দেন, মা আমাদেরকে নৈতিক শিক্ষা দেন, মা আমাদেরকে নাচ গানেরও শিক্ষা দেন। কিন্তু আজকের দিনে দেখা যায় যে আমরা মা বাবা এত শিক্ষায় শিক্ষিত করার পরও দেখা যায় যে লাস্ট সময়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। কেন যেতে হয় সেটার পেছনে একটাই কারণ, যে মা বাবা সব শিক্ষাই আমাদেরকে দেন কিন্তু একটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা, অধ্যয়নের মাধ্যমে আত্মিক শক্তির বিকাশ, সেই শিক্ষা মা বাবা দিতে গেলে বলে বাচ্চা ছুটো, আধ্যাত্মিক শিক্ষা নেওয়ার সময় এখনো হয়নি। কিন্তু বাস্তবে আধ্যাত্মিক শিক্ষায় পরিপূর্ণ ব্যক্তি কী থাকবে, নেশা থেকে মুক্ত থাকবে, আধ্যাত্মিক শিক্ষায় পরিপূর্ণ ব্যক্তি অন্যদের প্রতি শ্রদ্ধা থাকবে, আধ্যাত্মিক শিক্ষায় পরিপূর্ণ ব্যক্তি মা বাবার প্রতি শ্রদ্ধা রাখবে, আমাদেরকে সেই শিক্ষা আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা পাই। এই জন্য মায়ের করণীয় কর্তব্য হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা, যা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নিঃশুল্কভাবে, সম্পূর্ণ নিঃশুল্কভাবে ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সেই শিক্ষা আমাদেরকে প্রদান করছে। এই জন্য প্রত্যেক মায়েরও উচিত
যে বাচ্চাদেরকে আধ্যাত্মিক শিক্ষায় পরিপূর্ণ করা। আর আধ্যাত্মিক শিক্ষায় পরিপূর্ণ ব্যক্তি, আধ্যাত্মিক শিক্ষায় যে পরিপূর্ণ ব্যক্তি থাকবে সেই ব্যক্তি দুর্নীতি মুক্ত থাকবে, নেশা মুক্ত থাকবে, পারিপার্শ্বিক চাপ মুক্ত থাকবে, ভয় মুক্ত থাকবে, দুঃখ মুক্ত থাকবে। আধ্যাত্মিক শিক্ষায় পরিপূর্ণ ব্যক্তি চঞ্চলতা থেকে মুক্ত থাকবে, কুসঙ্গ থেকে মুক্ত থাকবে, ক্রোধ মুক্ত থাকবে, লোভ মুক্ত থাকবে, ঈর্ষা মুক্ত থাকবে, হিংসা মুক্ত থাকবে, এবং সেই বাচ্চা দুইটা মনে হবে যে দুটি ফুল, চরিত্রবান ব্যক্তি। আর সেটাই হবে দেশের জন্য গিফট, দেশের সেবা। আমরা বলি দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রধান কর্তব্য হচ্ছে চরিত্র গঠন, চরিত্র নির্মাণ। আর চরিত্রবান ব্যক্তি যা করবে সেটা দেশের জন্যই করবে, কারণ চরিত্রবান ব্যক্তির মধ্যেই থাকবে সমর্পণ ভাব, যা ব্রহ্মা কুমারী শিক্ষা কেন্দ্রে সেটা আমাদেরকে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয়েছে। এই জন্য সকলকে আসার নিমন্ত্রণ রইল, আপনারা রাজযোগ শিক্ষা গ্রহণ করুন এবং রাজযোগ শিক্ষা অন্যদেরকে দেওয়ারও চিন্তাধারা রাখুন। নমস্কার।